সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে লসাগু এবং দশাগু নির্ণয় করা আমরা শিখব। আমি প্রথমেই তোমাদেরকে জানাতে চাচ্ছি লসাগুর পূর্ণরূপ কি এবং দশাগুর পূর্ণরূপ কি। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর দশাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মাঝে যে গুণিতকটা কি আর গুণনীয়কটা কি। আমি সহজেই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, গুণিতক হচ্ছে কোন একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা, যেমন পাঁচকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে দশ পাবো, এই দশ হচ্ছে পাঁচের গুণিতক। অনুরূপভাবে আমরা পাঁচকে যদি তিন দ্বারা গুণ করি, তিন পাঁচা পনেরো, তাহলে পনেরো সংখ্যাটি হচ্ছে পাঁচের গুণিতক। এভাবে আমরা গুণিতক নির্ণয় করতে পারি। আরেকটি হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কটা কি? গুণনীয় হচ্ছে কোন একটি সংখ্যাকে যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ওই সংখ্যাটি ফিরে পাবো, সেটি হচ্ছে গুণনীয়ক। ওই সংখ্যার গুণনীয়ক, যেমন দশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ পাবো, পাঁচ দ্বারা ভাগ করলে দুই পাবো, অর্থাৎ পাঁচ গুণ দশ, এই দশের গুণনীয়ক হচ্ছে দুই এবং পাঁচ। এভাবে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। আজকে আমরা প্রথমে লসাগু এবং লসাগু নির্ণয় করব। ইকুইলেটিভ প্রক্রিয়া বিভিন্ন ভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি। ইকুইলেটিভ প্রক্রিয়ায় ভাগ প্রতি গুণিতক বের করে আমরা বের করতে পারি। আমরা আজকে সহজ পদ্ধতি হচ্ছে ইকুইলেটিভ পদ্ধতি। ইকুইলেটিভ পদ্ধতি আমরা লসাগু নির্ণয় করব। দেখো আমি এখানে দুটি অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করব। একটি আছে, প্রথমটি হচ্ছে বারো, আট এবং দশ, এই তিনটি সংখ্যা লসাগু নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের ইকুইলেটিভ পদ্ধতিতে লসাগুটি নির্ণয় করার জন্য আমি প্রথমে মৌলিক সংখ্যা দুই দ্বারা ভাগ করছি। দুই দ্বারা বারোকে ভাগ করলে ছয়, আটকে ভাগ করলে চার, দশকে ভাগ করলে পাঁচ। আবার আমরা দেখতে পাচ্ছি যে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে। দুই দিয়ে ভাগ করলে ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন, চারকে দুই দ্বারা ভাগ করলে দুই, এবং পাঁচ পাঁচের মধ্যে দুই দ্বারা ভাগ যাচ্ছে না, যেটা ভাগ যাবে না সেটা অবশিষ্ট থেকে যাবে। এভাবে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করবো? যখন পর্যন্ত ন্যূনতম দুটি সংখ্যার মধ্যে ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করবো। এখন দেখতে পাচ্ছি যে এখানে যে তিনটি সংখ্যা আমাদের অবশিষ্ট আছে এদের মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা দ্বারা দুটি সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে না, সুতরাং আমরা আর ভাগ করবো না। এখন এই সংখ্যাগুলো গুণ করলে আমরা লসাগু পেয়ে যাবো। এখন আমরা এই সংখ্যাগুলো লিখে ফেললাম, দুই দুই তিন দুই পাঁচ, এগুলোকে গুণ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো। আমরা গুণ করে দেখতে পাচ্ছি একশো বিশ, তাহলে নির্ণয় লসাগু হচ্ছে একশো বিশ। এভাবে আমরা আর একটি অঙ্ক করতে পারি, আরেকটি সমস্যার সমাধান করতে পারি। তোমরা দেখো দুই নম্বর অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি। ষোলো, চব্বিশ, পনেরো, আঠাশ। তাহলে আমি প্রথমে বলছি ইকুইলেটিভ প্রক্রিয়াটা সবচেয়ে সহজ। আমরা ইকুইলেটিভ প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা দেখব যে ন্যূনতম দুটি সংখ্যার মধ্যে ভাগ যায় এমন একটি মৌলিক সংখ্যা আমরা খুঁজে বের করব। আমরা দেখছি এখানে ষোলো আছে, চব্বিশ আছে এবং আঠাশ আছে, এগুলো জোর সংখ্যা, তাদের দুই দ্বারা ভাগ যাবে। আট দুগুলো ষোলো, বারো দুগুলো চব্বিশ, পনেরোর মধ্যে ভাগ যাবে না, পনেরো অবশিষ্ট থেকে যাবে, আঠাশকে ভাগ করলে চোদ্দ। আবার আমরা এটাকে দেখো দুই দিয়ে ভাগ যাবে, চার দুগুলো আট, ছয় দুগুলো বারো, পনেরোর মধ্যে ভাগ যাবে না, এটা থেকে যাবে সাত দুগুলো চোদ্দ। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি জোর সংখ্যা আছে, চার এবং ছয়, তাদের দুই দিয়ে যাবে, দুই দুগুলো চার, তিন দুগুলো ছয়, পনেরোর মধ্যে যাবে না, পনেরো অবশিষ্ট থেকে যাবে, সাত অবশিষ্ট থেকে যাবে। এখন দেখা যাচ্ছে তিন এবং পনেরো আছে আমার, এখানে তিন মৌলিক সংখ্যাটা ভাগ করা যাবে, দুই থেকে যাবে, তিন একে তিন, তিন পাঁচা পনেরো, সাতের মধ্যে যাবে না, সাত অবশিষ্ট থেকে যাবে। আমি প্রথম অঙ্কটা তোমাদেরকে যখন সমাধান করে দেখাইছি আমি বলেছি যে ন্যূনতম দুটি সংখ্যার মধ্যে ভাগ যদি যায় তাহলে আমরা ভাগ করবো, আর না গেলে এগুলো সবগুলো গুণ করবো।
তাহলে দশাকু দুই গুণ দুই তাহলে এগুলো যদি আমরা গুণ করি আমরা ডান পাশ থেকে বাম দিকে আসতে পারি পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুটো সত্তর তিন সতেরো একশো দুইশো দশ দুইশো দশ চারশো বিশ আটশো চল্লিশ ষোলোশো আশি তাহলে নির্ণয় লসাগু ষোলোশো আশি তাহলে আজকে আমরা দুটি লসাগু নির্ণয় করা শিখলাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোনো